ফার্স্ট প্লেস ইন শিলিগুড়ির এটা 5 নম্বর এপিসোড হবে। তো আমরা চলে এসেছি হলো এই মুরগিহাটির ঠিক উল্টো পাশে, এখানে এই ডালপুরি আর পরোটা দুটোই বিক্রি হয়। তো সেই দোকানে, দোকানটা মোটামুটি ওনাদের কথা অনুযায়ী 50 বছরের পুরনো, আর এই হলো ডালপুরি, দুখানা ডালপুরি, আর এই মশলা লঙ্কার সাথে দেওয়া হয়, আর এই আলু ছোলার তরকারি, এই যে আলু ছোলার তরকারি, আর খুব সম্ভবত আমি যেটা দেখলাম বাকি সয়াবিনও আছে, সয়াবিন আছে। আর এই হলো আমরা, এটা হলো এক্স, এটার সাথে এটা তোমরা পাবে, কিন্তু এই ডিম পেঁয়াজ দিয়ে যে ডিমের ব্যাপারটা আছে এটা হলো 15 টাকা পার পিস। এছাড়া ওদের পরোটাও আছে যেটাও সেম এটার মতন দাম, একটা নিয়ে 20 টাকা, দুটো নিয়ে 35। তো এই ডালপুরিটা আমরা খেয়ে দেখি আর ভিতরের ফিলিংসটা আমি দেখাতে পারবো। এই দেখো একদম কড়কড়ে, এই দেখো এই হলো ডালপুরির ভিতরের ফিলিংস, খুব সুন্দর, একদম গরম গরম। চলো লেটস ডিগ ইন টু ইট। এই হলো ডালপুরি, যথেষ্ট পরিমাণ ডালের টেস্টি। আর দাদারা বলছে এই দোকানটা নাকি স্বপনের দোকান, তাই তো? তো এটা আমার জানা ছিল না, স্বপন দত্ত হলো এই দোকানের ওনার। আর ওই হলো মুরগিহাটি, একবার দেখে না দোকানটা, এই লঙ্কাটা একবার যে লঙ্কাটা যে মশলাটার সাথে আছে, মশলাটা কিন্তু হেভি, লঙ্কাটা ঝাল আছে, আর এই ছোলা আলুর তরকারিটা দিয়ে খেয়ে রাখবে না, গরম গরম খাবে, খুব ভালো লাগবে। আমি আবার ডিমটা নেবো, যথেষ্ট অনেকগুলো পেঁয়াজ দিয়েছে, হলো আরেকটু ডালপুরি নিয়ে নিলাম, শুধু পেঁয়াজটা দিয়ে একবার ট্রাই করে দেখি। পেঁয়াজের আধিক্যের জন্য একটু মিষ্টি মিষ্টি আছে, কিন্তু ভালো যাচ্ছে ডালপুরির সাথে, খুব ভালো যাচ্ছে। যে সারপ্রাইজিং ফ্যাক্ট হলো এই যে তরকারিটা, আমি জানি না এখানে আমি এসেছি দেখে আমাকে এতটা পরিমাণ আলু দেওয়া হয়েছে কিনা, বাট তোমরা যদি বলো তোমাদেরকেও ঠিক এরকমই দেবে, বলবে একটু ঝোলটা কম দেবে, বাট এই তরকারিটা খেতে দারুণ লাগছে। জেনারেলি এরকম দোকানে যে তরকারিগুলো হয় পান সেটা হয়, বাট এটা খুব ভালো, এমনি এমনি এত বছর ধরে চলছে না। তো আমি এসে এগুলো খাই, খেতে না করে এই ডালপুরিটা কেমন লাগছে ও জানালে আচ্ছা। তো এই যে হালকা করে আমি কিনে নিলাম, এখান থেকে দেখাচ্ছি, দেখো কুরটা দেখো, মানে ঠেসে ঠেসে ভরা একদম। এই যে এখানে আমি আলু তরকারিটা দিয়ে জাস্ট অন্য লেভেল, এই যে হালকা লঙ্কাটা খুবই ভালো হয়েছে, এবার আরেকটু নিয়ে আমি হালকা এই যে ডিমের পেঁয়াজটার সাথে দাদা যেরকম বললো যে মিষ্টি মিষ্টি খেতে, একদম সত্যি কথা, আর ডিমের আর কি দিব, ডিম খেতে তো এটাই আমার একটু। এবার মিষ্টি মুখ করে নিই,
শেষ পাতে। এই হলো ল্যাংচা, ওদের এখানে পাওয়া যায় 10 টাকা দাম। একদম নরম, কিছু কিছু ল্যাংচার যেটা প্রবলেম হয় হয় মিষ্টিটা একটু কম থাকে, না হলে একটু বেশি সাইডে হয়ে যায়। তো কমটা যাও তো মানালে বেশিটা ভালো লাগে। এটা একদম পরিমিত মিষ্টি, ঠিক যতটা দরকার, আর খুব সফট, একদম ফ্রেশ, সেটা তোমরা খেলেই বুঝতে পারবে। তো এটাও খেয়ে নিও তোমরা, এই ল্যাংচা একদম ফ্রেশ।